এই টেবিলটাকে একটু পুরনোই সব জিনিস সাজটা উলট পালট করে দিয়েছি। এগুলো সব পুরনো টপ ঘরে নিয়ে এসেছি, সব পুরনো টপ। দরজাটাই খালি, হ্যাঁ একটা অফারে এটা 80 টাকায় স্টিকারটা পাওয়া যাচ্ছিল নিয়ে। আমার ছেলে এখানে সব কি ছোটবেলায় লিখে রেখেছিল সেগুলো ঢেকেছি। এই বুদ্ধি, এখানে সাই বাবাকে মাথার পাশে এনেছি, আমার আসনেও আছে। আমি টের পাচ্ছি আমি আস্তে আস্তে ধার্মিক হচ্ছি, আমার মা খুব খুশি হবেন। দরজার কাছে এই দুই বান্ধবী থাকাতে বেশ ভালোই লাগে। নেক্সট মান্থ মে মেসি তেরা কে আয়ে বল, ডেলিভারি। হ্যাঁ মেরা ডেলিভারি। এই মহিলা এখনো আসে, মহিলা না ওই মেয়েই হলো তো। ও না আসলেও আমার ভালো লাগে না, আমাদের দুইজনেরই ভালো লাগে না। আসে আমাকে হেল্প করে একটু, আবার আধা ঘন্টা পর চলে যায়। কি রে আমার মুখটা ঘোলা কেন, আমি কি ঘোলা হয়ে যাব? ভালোই ভালোই এসব হয়ে যাক, নেক্সট মান্থেই এর টাইম চলে আসবে পূজা সুন্দরীর। আমাদের কিরম লাগছে, ঘোলা ঘোলা কেন রে আমরা? বেশ কয়েকদিন আমরা একে পাবো না, তাই এখন এর ভিডিও নিয়ে নিলাম। তারপরে খবর আমি ভিডিওতে জানিয়ে দিব কি খবর আসলো। আপাতত 2-3 দিন পর ওর কমপ্লিট রেস্ট, তখন এইটুকু আসতে দিব না, আধা ঘন্টার জন্য যাই হোক আসে। যেটা খারাপ তো খুবই লাগবে আমার এখানে। কুছ ভালা হোনে কে লিয়ে কুছ রোনা ভি পড়তা হ্যায়, কুছ পানি কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। হ্যাঁ ঠিক ঠিকই আছে, বাই বাই কর, বাই বাই। আজকে খাওয়া দাওয়ার জোগাড় চলছে, কারণ আজকে হিন্দল এসছে মুম্বাই থেকে। আমি রান্না করবো চিকেন, মাসি করবে পনির, আর মাসি এখন রুটির জন্য স্কোয়াশ না, ওকে সুন্দরী চা করে দিচ্ছে, চা করে দিয়ে চলে যাবে। হ্যাঁ চাপাতি লাগে তো, যদি ব্লগ রেগুলারলি হয় তাহলে সেই ক্ষেত্রে একটা একঘেয়েমি আসতে পারে, একটা ডেলি রুটিন, এছাড়া তো তেমন করে ঘটনা থাকে না। তো যাই হোক আমি সেই রকমই চেষ্টা করছি। আসলে ভিডিও ভিডিও একটা পোস্ট করলে হয়তো 5-6 হাজার মানুষের মধ্যে 10 জন মেসেজ করেন, সেটা না কোথাও একটা সার্থকতা দেয়। একটা কোথায় যে কীরম সাপোর্ট আমি বলে বোঝাতে পারবো না, সেই জন্যই আমি এখন রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ পরিস্থিতি এখনও সেইভাবে নর্মাল হয়নি। নর্মাল না, একেবারেই না, অনেক জটিল। আমার নিজেরও ভার্টিগোর সমস্যায় আমি পাগল, তবুও আমি এই জন্যই ভিডিও করে যাই। একটা কাজ, যে কাজটা শত কাজের মধ্যে করলেও দিনের শেষে আমাকে শান্তি দেয়। আর বয়স অল্প তো, বয়স অল্প হলে যা হয় এমনি, মানে আন্ডার এজ না, ও ঠিক বয়সেই মা হচ্ছে, কিন্তু ওর চেহারাটাও আরো ছোট। হ্যাঁ এটা ও পড়বে, আর ওটাও নিয়ে এসছে আমার জন্য, দেখাও বৃষ্টি। এটা ওর খুব প্রিয় শাড়ি, আমি দেখেই বলেছিলাম এটা আমি পরবো, আমার লাগবে তো অনুষ্ঠানে, সেটা বলা যাবে না যেহেতু ভিডিও করছি, পরে দেখাবো। সুন্দর না, বহুত আচ্ছা। আমি আজকের ব্লগেও তো ফুল গাছটা দেখাতে দেখাতে বলছিলাম, দেখো আজকের ব্লগটা আমি একটু দেখি, দেখো এটা তো নোটিফিকেশন গেল মাত্র। আমি আজকের, ও হ্যাঁ আজকে তো বিকালে দিলাম, আমি ওইদিন মাকে আপনার ওই ড্রয়িং রুমটা দেখালাম, বলছি মা তুমি শুধু দেখো, মানে বেডটা পাতাতে আরো সুন্দর ভালো লাগছে, কি দারুণ লাগছে বেডটা পাতাতে। যাক ওইটাই খুঁতখুঁত করছিল মন, যে তোমরা কি বলবা, না বেডটা পাতাতে আরো সুন্দর লাগছে, আর সবার খুব পছন্দ হয়েছে। মধ্যে কথা সবাই যে আমাকে সুস্থিতাদের ফোন করেই বলবে আর গাছ তো, আমি তো বরের পিছনে কোনো খরচ করি না, গাছ গাছগুলোই ব্যায়াম
গাছের থেকে সুন্দর কিচ্ছু নেই, গাছ দাও ঘর খুলে যাবে। মাসির শরীরটা ভালো না, রান্নাগুলো আমিই করে নিলাম, মাসি জোগাড় দিয়ে দিলেন, আর লাস্টে মাসি রুটিটা করে দিল, রুটিটা ভালো করে ফোলে। প্রায় মোটামুটি 40 মিনিট হয়ে গেল, কিন্তু আলু ফুটেই যাচ্ছে। এক একটা দিন এমন হয় না যে কখন বসবো তার কোনো ঠিক নেই। এই যে সেই সকালে বেরিয়েছি, আসার সাথে সাথে রান্নাঘর, কখন যে ঢুকবো বিছানায় বা একটু বসবো। যাক, এই হয়ে গেল রুটি, পনির, চিকেন, চিপস, এইভাবেই হিন্দলকে খেতে দিলাম, বাবুয়ের স্যারকেও দিলাম, বাবুইও খেলো, ওর বাবাও খেলো। আর যারা একটা টিফিন হিসাবে খাবে তাদের জন্য আমি রুটি করলাম, লুচি পরোটা করলাম না, যা গরম। দেখো ঘরটাতে কম আলো লাগছে, তো আমি ইচ্ছা করে আলো কম করে দিয়েছি, শরীরটা আর ভালো লাগছে না। আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, টাটা।